বিয়ের মাত্র দুই মাস যেতে না যেতেই খুশির সংবাদ জানালেন বলিউডের আলোচিত দম্পতি রণবীর আলিয়া। বাবা মা হতে যাচ্ছেন তারা। সোমবার আলিয়া নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দিয়ে তথ্যটি নিশ্চিত করেন। মুহূর্তেই সেই খবর ভাইরাল। এদিকে ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনেমার ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। মাঝে মধ্যে চলচ্চিত্রের আয়োজনেও তার উপস্থিতি নজর কাড়ে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা। সম্প্রতি আলিয়া ভাটের মা হওয়ার খবরে ঈর্ষান্বিত হয়েছেন মাহি। সোমবার রাতে একটি স্ট্যাটাসে লেখেন, আলিয়া আমি জেলাস। এরপর থেকেই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয় নেট দুনিয়ায়। তার ওই স্ট্যাটাসে মন্তব্য করেন অনেক সেলিব্রিটিও। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও মন্তব্য করেন সেখানে, গ্ল্যামার মেধা আর স্মার্টনেসের কারণে অরণ্য উচ্চতায় পৌঁছে যাওয়া এই অভিনেত্রীর সেই মন্তব্য এখন ভাইরাল। মাহির সেই পোস্টের নিচে নুসরাত ফারিয়ার মন্তব্য, তোর হবে শিগগিরই। মাহি প্রতিউত্তরে লিখেছেন, এজন্যই আমি ঈর্ষান্বিত, কারণ আমার হবে না। ফারিয়া আবার লিখেছেন, কিসব যে বলিস। ভক্তরা এই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে শেয়ার দিচ্ছেন নানা গ্রুপে। অবশ্য অনেকেই বিষয়টি মজার ছলেই নিয়েছেন, কারণ নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহির মধ্যে রয়েছে ভালো বন্ধুত্ব।